फी सबीलिल्लाह। शक्तिशाली ईमानदार ईमानदार ব্যক্তিদেরকে দিয়ে আল্লাহ তাআলা একটা শক্ত কাজ করাবে, সেটা হলো আল্লাহর পথে জিহাদ করতে হবে। জোরে বলুন, আল্লাহর পথে কি করতে হবে? আরো জোরে বলুন, জিহাদ করতে হবে। এবার বলেন তো জিহাদ মানে কি? চেষ্টা করা, সংগ্রাম করা, আন্দোলন করা, মুজাহাদা করা, সাধনা করা, একে কি বলে? আরো জোরে বলেন, জিহাদ বলে। এখন এই জিহাদ হুকুমটা মুমিনের উপর, ইমানদারের উপর আল্লাহ পাক নফল করেছে না ফরজ করেছে? জোরে বলেন, জোরে বলেন, ফরজ করেছে। এটা যদি এখন আমি ব্যক্তিগত ভাবে বলি, আপনাদের হয়তোবা দ্বিমত আসতে পারে। আমি সরাসরি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আপনাদেরকে শোনাতে চাই যে আল্লাহ তাআলা যে এই হুকুমটি ফরজ করেছেন এ ব্যাপারে তিনি সূরা বাকারা 216 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 216 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক কি বলছেন খুব খেয়াল করে শোনেন। কুতিবা আলাইকুমুল কিতালু وَهُوَ كُرْهٌ لَكُمْ وَعَسَى أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَكُمْ وَعَسَى أَن تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَكُمْ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিহাদ তোমাদের উপর ফরজ করা হয়েছে, আর তা তোমাদের অসহ্য মনে হচ্ছে। আছে না এরকম পাকা মুসলমান? আছে না? নাই? দেখবেন নামাজের কথা বলবেন মেনে নিতে রাজি, রোজার কথা বলবেন মেনে নিবে, হজের কথা বলেন, যাকাতের কথা বলেন, অন্য অন্য যত হুকুম আছে এগুলি বলেন, কোনো সমস্যা নাই। কিন্তু জিহাদের কথা বললে অনেক পাকা মুসল্লিও বিরোধিতা শুরু করে। এই ধরনের মুনাফিক মার্কা মুসল্লি আছে না? নাই? আচ্ছা বলেন তো কাফের হওয়ার জন্য কয়টা আয়াত অস্বীকার করা লাগবে? যেই কোরআনের ভিতরে নামাজ ফরজ, রোজা ফরজ, হজ, যাকাত, পর্দা, হালাল এগুলি আল্লাহ তাআলা ফরজ করেছেন, সেই কোরআনের ভিতরে আল্লাহর পথে জিহাদ কর কি করেছেন? ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোন জিনিস তোমাদের অসহ্য মনে হলো অথচ তাহাই তোমাদের জন্য কল্যাণকর, তুমি কেন জিহাদ করবা না? কারণ আল্লাহ বলছে আমি তো এই জিহাদের ভিতরে তোমাদের জন্য কল্যাণ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলে জিহাদের ভিতরে যে কল্যাণ রয়েছে এই কথাগুলি আমি শেষের দিকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আসা আন তুহিব্বু শাইয়ান وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون। পক্ষান্তরে ইহাও হতে পারে যে কোন জিনিস তোমাদের ভালো লাগলো অথচ তাহাই তোমাদের জন্য খারাপ, আল্লাহ ইয়ালাম ওয়া আনতুম লা তাআলামুন, প্রকৃত ব্যাপার তো আল্লাহ জানেন তোমরা জানো না। কোন কাজের ভিতরে কল্যাণ রয়েছে, কোন কাজের ভিতরে অকল্যাণ রয়েছে এটা সবচেয়ে ভালো জানেন কে? আর একটু জোরে বলেন। তাহলে আল্লাহ যখন বলেছে এই কাজের ভিতরে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, অবশ্যই আমাদেরকে দ্বিধা দ্বন্দ্ব না করে নির্দ্বিধায় এই কথাগুলি গ্রহণ করা উচিত, মেনে নেওয়া উচিত, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার,
এবার আসেন আমি আপনাদের সামনে একটা হাদিস বলবো, যে হাদিস কানা বর্ণনা করেছেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজিকে প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমলটি আল্লাহর নিকট সবচেয়ে উত্তম? এটা আপনারা জানতে চান না? আল্লাহর নবী উত্তরে বললেন, জবাবে বললেন, এক নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান আনা, দুই নাম্বার হলো সেই আল্লাহর পথে জিহাদ করা। সুবহানাল্লাহ। বলেন এক নাম্বারে কি কথা বলতে হবে? আল্লাহর উপর ঈমান আনা, দুই নাম্বার আল্লাহর পথে, কার পথে? আল্লাহর পথে জিহাদ করা। এখন আমি আপনি যদি মোমেন দাবি করি, মুসলিম দাবি করি, এই উত্তম কাজগুলি আমার আপনার করার প্রয়োজন আছে না নাই? এ আপনি কি দেখেন, ওই কি দেখেন? এ বাবা, সেই কাজটা যদি আমাদের করতে হয়, অবশ্যই কাজ করার মতো কাজ করতে হবে। আমার আল্লাহ এ ব্যাপারে সূরা হজ 78 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়া জাহিদু ফিল্লাহি হক জিহাদি হুয়া জতবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহর পথে জিহাদ করো যেমন জিহাদ করা উচিত, কারণ তিনি তোমাদেরকে তার নিজের কাজের জন্য বাছাই করে নিয়েছেন। যারা আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে, জিহাদ করবে, তারা হলো আমার আল্লাহর বাছাইকৃত ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা, আল্লাহ পাক বলল জিহাদ করো যেমন জিহাদ করা উচিত, এখন আসেন আমাদের কেমন জিহাদ করা উচিত, এই কথাগুলি আমাদের কোরআন থেকে জেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে সূরা আনফাল 39 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু সাথে। আরো জোরে বলেন। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলতেছেন, ইমানদার কাফেরের সাথে লড়াই করো। এবার দেখেন আমার আল্লাহ নবীকে বলতেছেন, সূরা তওবা 73 নম্বর আয়াত, কত নম্বর? 73 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক নবীকে বলতেছেন, আল্লাহ পাক নবীকে ডেকে বলছেন, হে নবী, আপনি কাফের মুনাফেকের বিরুদ্ধে শক্তি দিয়ে লড়াই করেন এবং তাদের ব্যাপারে কঠোর নীতি অবলম্বন করবেন, কারণ তাদের শেষ পরিণতি হবে জাহান্নাম, আর সেই জাহান্নাম হলো নিকৃষ্ট স্থান। এই আয়াতে ইমানদার ব্যক্তিকে বলা হলো কাফেরের সাথে লড়াই করো, আর সূরা তওবার 73 নম্বর আয়াতে নবীকে বলা হচ্ছে লড়াই করতে হবে মুনাফিক এবং কাফেরের বিরুদ্ধে। এবার বলেন, বর্তমান এই দুনিয়ায় মুনাফিক আছে না নাই? কাফের আছে না নাই? এবার আসেন একটা হাদিস
হাদিসের কথা বলি, যে হাদিস খানা বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী ইরশাদ করেন যে ব্যক্তি জান মাল এবং জবান দিয়ে মুশরিকের বিরুদ্ধে লড়াই করে, কাদের বিরুদ্ধে? মুশরিকদের বিরুদ্ধে লড়াই করার কথা কিসে এসেছে? হাদিসে। কিসে? হাদিসে। এবার আসেন বাবা, কাফেরের বিরুদ্ধে লড়াই করতে হবে, মুনাফিকের বিরুদ্ধে লড়াই করতে হবে, মুশরিকদের বিরুদ্ধে লড়াই করতে হবে। যারা কাফেরের বিরুদ্ধে লড়াই করবে, মুনাফিকের বিরুদ্ধে লড়াই করবে, ওই সমস্ত ইমানদার ব্যক্তিরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াসিকুল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা ওই রবকে ভয় করবে, যারা ওই আল্লাহকে ভয় করবে, যারা হবে মুমিন, যারা হবে ইমানদার, যারা হবে আমার আল্লাহর বাছাইকৃত বান্দা, তাদেরকে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবেন। কিন্তু যারা মুনাফিক হবে কি হবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই মুনাফিকের স্থান হবে জাহান্নামের নিম্ন স্তরে। কোন জায়গায়? এরপরে আল্লাহ পাক আরেকটা আয়াতের ভিতরে মুনাফিক এবং কাফের কথা একত্রিত করে বলছেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ, আল্লাহ তাআলা মুনাফিক এবং কাফেরকে জাহান্নামের ভিতরে একত্রিত করবেন, জামাত করবেন। ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝতে হবে, তাহলে জানা যায়, বোঝা যায় কোরআনের মাধ্যমে, কাফেরের বন্ধু মুনাফিক, মুনাফিকের বন্ধু হলো কাফের। ধরে বলেন ঠিক কি রে না? এরপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেকটা আয়াতের ভিতরে কাফেরদের ব্যাপারে বললেন, ওয়াসিকুল লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, কাফের যারা হবে তাদেরকে জাহান্নামে ঢুকায় দেওয়া হবে। কোন জায়গায়? তাহলে আমরা কাফের সাথে থাকতে পারি না, মুনাফিকের সাথে থাকতে পারি না, মুশরিকদের সাথে আমরা থাকতে পারি না। আমরা যারা ইমানদার কাদের সাথে থাকব? কথা বলেন না, বলেন না, কাদের সাথে? ইমানদারের সাথে থাকব, মুমিনের সাথে থাকব, মুসলমান ইমানদার। এবার আসেন সে আয়াতের দিকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা এবং দিন পুরাপুরি আল্লাহর জন্য হয়ে যায়। কার জন্য? এবার বলেন দিন মানে কি? খুব খেয়াল করেন, অত সুজানা কোরআন থেকে বলছি দিনের পাঁচটি অর্থ কয়টি? খুব খেয়াল করেন, ওয়া শুনতে শুনতে কবর চলে যাচ্ছে, কাঁচা চুল পাকা হয়ে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, এখন ইসলামও বুঝলাম না, দিন কাকে বলে তাও বুঝি না, আমরা যে বুঝি না তাও বুঝি না। মনে করেছেন জিকির আজগার করে নামাজ আর মিলাদ পড়ে জান্নাতে চলে যাবেন, জান্নাত কি শ্বশুর বাড়ির মুয়া?
যেই দিন পুরোপুরি আল্লাহর জন্য প্রতিষ্ঠিত করতে হবে। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়া মা উমিরু বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দিন মানে হলো বিচার ব্যবস্থা, দিন মানে কি? আরো জোরে বলেন, ও মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহ এই কোরআন দুনিয়াতে পাঠাইছে শুধু তিলাওয়াত করার জন্য না, ওরা শুধু তেল পানি পড়ার জন্য, তাবিজ পড়ার জন্য না, আমার আল্লাহ কোরআন পাঠাইছে শুধু খতম দেওয়ার জন্য না, আমার আল্লাহ এই কোরআন দুনিয়ায় পাঠাইছে কোরআন দিয়ে বিচার করার জন্য। এখন আমরা কি বিচার কোরআন দিয়ে করি? এবার বলেন বাবা, কোরআন দিয়ে যদি বিচার করা হয় শান্তি হয় না অশান্তি হয়? যেমন দুই একটা বলে যায়, আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের থানায়, আমাদের জেলায়, আমাদের রাষ্ট্রের ভিতরে চোর ডাকাত ছিনতাইকারী আছে না নাই? আছে। অনেক সময় দেখা যায় চোর চুরি করতে যে ধরা পড়ে কি পড়ে না, যখন ধরা পড়ে যায় আমরা কিন্তু সঠিক বিচার পাওয়ার জন্য চোরকে ধরে থানায় নিয়ে যাই। উদ্দেশ্য কি? যেন ওই চোর আর চুরি না করে, ভালো হয়ে যায়, এই নিয়ত করে নিয়ে যান না? নাকি এই নিয়ত করেন, আল্লাহ ওরে আজকে ধরছি, এরপরে যেন ভালো করে চুরি করতে পারে। এ বাবা, এই চোর যখন থানায় দেওয়া হলো, চোরকে চালান দেওয়া হলো, চোর যখন চলে গেল জেলখানায়, জেলখানায় সরকারি লাইট, সরকারি ফ্যান, সরকারি খাবার, সরকারি টেলিভিশন, এর ভিতরে স্টার জলসা, স্টার পিলা, জি বাংলা, জি গোল্ড, টাপুট টুপুট আছে না? এইগুলি দেখে আর সরকারি খাবার খেয়ে খেয়ে চোরের শরীর ভালো হয়, স্বাস্থ্য ভালো হয়, চেহারা ভালো হইয়া যায়, চোর জেলখানার মধ্যে থাকিয়া নিয়ত করে, আল্লাহ আমি যদি বের হতে পারি আর জীবনও শেষটা চুরি করব না, এবার যে ডাকাতি শুরু করব। চোর কি ভালো হইছে? কি হইছে? জোরে বলেন, আরো জোরে। হ্যাঁ, চোর ভালো হবে, চোরের বাবা ভালো হবে, দাদা ভালো হবে, সব ভালো হয়ে যাবে যদি আমার আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার করা হয়। ও মুসলমান, কোরআনের ভিতরে চোরের বিচার আছে না নাই? আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছে, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলছে, চোর আর চুন্নি যদি চুরি করে ধরা পড়ে, আমার আল্লাহর কোরআনের বিচার হলো চোর আর চুন্নির হাত কেটে দাও। কি কেটে দাও? ও মুসলমান ইমানদার, যদি কোন চোরকে ধরার পরে তার হাত কেটে দেওয়া হয়, এরপরে যদি পত্রিকায় দেওয়া হয়, টেলিভিশনে দেখানো হয়, ওই পত্রিকা দেখে, টেলিভিশন দেখে বাকি চোরেরা পীরের মুরিদ ছাড়া তাহাজ্জুদ ছাড়াই আল্লাহওয়ালা হয়ে যাবে। এই জন্য দেখবেন মক্কা মদিনায় চোরের কারবার, মসজিদে আজান হয়, আজানের আওয়াজ শোনার সাথে সাথে দোকানদার দোকান খোলা অবস্থায় নামাজে চলে যায়, তার মাল কেউ হাত দেয় না, ধরে না, কারণ ওই জায়গায় আইন রয়েছে, চোর যদি চুরি করার পরে ধরা পড়ে, সে যদি রাষ্ট্রপ্রধান হয় কি থাকবে না? সব জায়গা কি ফজিলত দিলি হবে? জোরে বলেন। এই একজন গোসল করার জন্য গেছে, এখন যেই জায়গায় গোসল করবে নোংরা পানি, খোলা পানি,
চিন্তা করছে এই পানির ভিতরে তো গোসল করা যাবে না, তো অপেক্ষা করতেছে দেখি পরিষ্কার হয় কিনা। অনেক সময় চলে যায় পরিষ্কার হয় না, চিন্তা করলো দেখি যে এই পানি কোত্থেকে আসতেছে, লক্ষ্য করে দেখে সামনে যে যে পানির ভিতরে কিছু খিঞ্জির নামছে। কি নামছে একটু জবাব দেন বাবা। এখন খিঞ্জির তো খুব ঠান্ডা ভাবে গোসল করতেছে না, ওরা তো ওদের ইচ্ছা মতন গোসল করতেছে। এখন ওই জায়গায় যদি আপনি বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা লাগাই দেন তো হুজুর একটু ফজিলতের ওয়াজ করেন, যাতে করে ওরা আস্তে করে উঠে চলে যায়, একটু পরে পানি পরিষ্কার হয়ে যাবে আর আমি গোসল করতে পারবো। এখন আপনারা যুক্তি করে যদি সেই বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা লাগাই দেন ওয়াজ করার জন্য, সব খিঞ্জির উঠে চলে যাবে না? ও জায়গা কি ওয়াজ লাগবে? ওই জায়গা কি লাগবে? ওই জায়গা লাগবে কসা। কি লাগবে? কসা। কসা নিয়ে দুইটার গায়ে চারটে মেরে দেন, দেখবেন বাকিগুলো সুসুর করে উঠে যাচ্ছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? সব জায়গা ফজিলত দিলে হবে না, যেই জায়গা মুগুর লাগবে ওই জায়গা মুগুর দিতে হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? মুগুরের ওয়াজ কোরআনের ভিতরে আছে না নাই? আল্লাহ বলে ফাদরিবু ফাওকাল আনাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ বলছে গিরে গিরে বানান। তাহলে আল্লাহর আইন দিয়ে যদি চোরের বিচার হয় তাহলে জমিন থেকে চোর উৎখাত হবে, জমিনে শান্তি ফিরে আসবে। জোরে বলুন ঠিক কি ঠিক না? তাহলে দুই নাম্বার দিন মানে বিচার ব্যবস্থা। দিন মানে কি? আরো জোরে বলেন। তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন আফা গায়রাতিনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিন নাম্বার দিন মানে আনুগত্য করা। দিন মানে কি? আরো জোরে বলেন আনুগত্য করা। এখন আল্লাহকে আল্লাহর আনুগত্য করবেন শুধু নামাজে রোজাতে হজে আর যাকাতে? অনেকে জবান বন্ধ করে বসে আছে না? সব জায়গায় আল্লাহর প্রত্যেকটা হুকুম মানার ক্ষেত্রে আনুগত্য করা লাগবে কার? ও মুসলমান নামাজের ব্যাপারে পাকা, রোজার ব্যাপারে তো আরো পাকা। এই জন্য দেখবেন রমজান মাসে মসজিদে মুসল্লি ধরে না, রমজান চলে গেলে অনেক মুসল্লি আর খুঁজে পাওয়া যায় না। দেখবেন বেনামাজির বাড়ি বেশি হয় রমজান মাসে, আবার দেখবেন বেরোজাদার আবার ইফতারি সময় বাড়ি বেশি। ঠিক কিনা? ওরা ইফতারি খায় আর আফসোস করে করে বলে হুজুর গ্যাস্ট্রিক, নামাজ পড়তে পারি না রোজা রাখতে পারি না, এই জন্য ইফতারির সময় মসজিদে এসেছি। কিয়ামতের দিন আল্লাহ যদি প্রশ্ন করে কপাল পোড়া, নামাজ পড়ো নাই রোজা রাখো নাই ইফতারির সময় কি জাতি পারো নাই? এ মুসলমান শুধু নামাজে রোজায় হজ যাকাতে আল্লাহর আনুগত্য করলে হবে না, আল্লাহর প্রত্যেকটা হুকুমের ক্ষেত্রে আমাদের আনুগত্য করে লাগবে। ধরে বলুন ঠিক কি ঠিক না? এখন প্রত্যেকটা হুকুমের আনুগত্য যদি করতে হয়, যেই কোরআনের ভিতরে জিহাদ ফরজ, নামাজ ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, সেই কোরআনের ভিতরে আল্লাহর দিন কায়েম করা কি? আরো জোরে জোরে আমার আল্লাহ যে এটাকে ফরজ করেছেন সে ব্যাপারে সূরা সূরার ভিতরে আমার আল্লাহ বললেন আন আকীমুদ্দীন, তোমরা আমার দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এ ব্যাপারে কোনো মতবিরোধ করো না। ও বাবা আজ আমাদের ভিতরে মতবিরোধ আছে না নাই? গোল টুপি লম্বা টুপি, হ্যাঁ পাঁচ কলি কলি ছাড়া আছে না নাই? আছে। গোল জামা ফাড়া জামা আছে না নাই? আছে। ও মুসলমান আজ আমাদের ভিতরে কত মত বিরোধ, এক গ্রুপ বলে মুনাজাত করো আর একজন বলে যে বিদাত, কথা কি বোঝেন না বোঝেন না? আছে না নাই? এক গ্রামে এই বিদাত নিয়ে তিন মসজিদ হলো, কয় মসজিদ?
এক হুজুর বয়ান করছে মুনাজাত করা বিদআত, আর এক হুজুর বয়ান করে আসছে মাঝে মাঝে করা যায় মাঝে মাঝে করা যায় না, আর এক হুজুর বলল মুনাজাত ছাড়া যাবে না। দেখবেন সব বক্তারই কিছু পক্ষে লোক আছে না নাই, জোরে বলেন আছে আছে না নাই। এই জন্য যারা বলল মুনাজাত বিদআত, তারা বলল আর ওই মসজিদে নামাজ পড়া যাবে না যেই মসজিদে মুনাজাত হয়। আবার আরেক গ্রুপ চিন্তা করলো যারা মাঝে মাঝে করে না, এদেরও তো আরেকটা মসজিদ লাগবে। তাহলে তিনটা মসজিদ হলো কিসের মতো? বিরোধের কারণে। আরে মুসলমান মাথায় চুল নাই, বগলের বাবরি নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ছে। তুমি ইসলামের মৌলিক বিষয় কথা বলো না কেন? একতলাপি কথা বলে মুসলমানদের ভিতরে তারা ফাটল ধরায়, এদের ধারা ইসলামের উপকার হয় না বরং ক্ষতি হয়, তারা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার ভালো করে বুঝতে হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞেস করবে না তুই মুনাজাত করলি কান করলি না কান, কিন্তু কিয়ামতের ময়দানে অবশ্যই একটা ফরজের ব্যাপারও ছাড় দেওয়া হবে না। আপনি যদি আল্লাহর দিন কায়েমের ব্যাপারে ঐক্যবদ্ধ না হন, চেষ্টা না করেন, কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ে আপনাকে দাঁড় হতে হবে কি হবে না? তাহলে আল্লাহ পাকের দিন কায়েম করতে হবে, এটা হলো আল্লাহ পাকের হুকুম ফরজ, জোরে বলুন ঠিক কি ঠিক না? ও বাবা, যদি সব ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে হয় তাহলে দিন কায়েমের ক্ষেত্রে দল মত নির্বিশেষে সকল ইমানদার মোমেনকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি আপনি ইমান নিয়ে কবরে যেতে চান, আপনি যদি আমল নিয়ে কবরে যেতে চান, অবশ্যই আপনাকে এক কাতারে আসতে হবে। আপনি যদি এই দিন কায়েমের কাতারে না আসেন, আপনি যদি আল্লাহর দিনের প্রতি আন্দোলন না করেন, ইমান নিয়ে কবরে যাওয়া যাবে না। কারণ কোরআনের কোনো একটা হুকুম যদি কেউ অমান্য করে অস্বীকার করে, নির্ভেজাল সে কাফের হয়ে যাবে, জোরে বলেন ঠিক কি ঠিক না? তাহলে তিন নম্বরের দিন মানে কি? ওয়াজ বসবেন ডাকি, ওয়াজ বোঝার কায়দা নাই তো, দেখবেন যে বক্তা খুব পাম দিতে পারে, পাম বোঝেন না? হ্যাঁ বোঝেন না? হাসতে হাসতে আমরা ওজু ছুটো হয়ে দেবে, ওরে বক্তা। আল্লাহ পাক নবীকে বলছেন, রসুল আমি আপনাকে যা বলার জন্য হুকুম করেছি, আপনি যদি তার থেকে একটু বাড়িয়ে বলতেন আমি আপনার কণ্ঠনালী চেপে ধরতাম। আল্লাহ পাক এই জবান দিয়েছে, এই জবান দিয়ে যা খুশি আপনি তাই বলতে পারবেন না, ঠিক কি ঠিক না? কারণ যা বলবেন হিসাব করে বলবেন, কিয়ামতের ময়দানে এই জবানের হিসাবও দেওয়া লাগবে। তাহলে তিন নাম্বার দিন মানে আনুগত্য করার দিন মানে। এবার আসুন চার নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। চার নাম্বার দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে কি আরো জোরে? আপনাদের কি খারাপ লাগতেছে বাবা? একটু মহাব্বতের সাথে আল্লাহ পাকের প্রশংসা করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আওয়াজ করে মহাব্বতের সাথে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে চার নাম্বার দিন মানে কি?
জীবন ব্যবস্থা দিন মানে আমি খেয়াল করতেছি আপনারা মনোযোগ সহকারে ওয়াজ শুনতেছেন না। চার নাম্বার দিন মানে জীবন ব্যবস্থা। ও মুসলমান, তোমাকে আমাকে আল্লাহ পাক যে জীবন দান করেছে এই জীবনটা চালাইতে হবে আমার আল্লাহর কোরআন মাফিক, আল্লাহর কোরআন দিয়ে। জোরে বলেন ঠিক কি ঠিক না? তোমার কোরআন মোদের জীবন বিধান, ওই কোরআন কে করে দাও সংবিধান। তোমার কোরআন মোদের জীবন বিধান, ওই কোরআন কে করে দাও সংবিধান। কোরআনের সংবিধান মানে কবরেতে যাই সরে কোন উপায় নাই। ও আল্লাহ তুমি কই কই রে, ওরে দয়া কর মোদের দরে কোন মারহাবা। ও বাবা, তাহলে আমার আপনার এই জীবন চালাইতে হবে কি দিয়ে? আরো জোরে বলেন, আল্লাহর কোরআন দিয়ে চালাতে হবে। এবার আসেন পাঁচ নাম্বার। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেছে রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে বললেন, ইন্নি আখাফু আইয়ুবাদ্দিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ। ও বাবা, পাঁচ নাম্বার দিন মানে হলো রাষ্ট্রীয় আইন। দিন মানে কি? আরো জোরে বলে, উচিত কথা কেউ বলে না করে শুধু তাল বাহানা। যদি উচিত কথা কই, এই সমাজে আমি একজন ভালো মানুষ নই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করিলে অন্যায়ের প্রতিবাদ, নামটি হবে আমার মৌলবাদ। ওই কুন্টরে হামলা হলো, দোষী নাহি খুঁজে পেল, উসামারে দিল মিথ্যা অপবাদ, নামটি হবে আমার মৌলবাদ। ধরে বলেন ঠিক কি ঠিক না? এ বাবা, উচিত কথা বললে, বাস্তব কথা বললে, আপনি তো শ্রোতা দূরের কথা, নিজের আপন মা বাবার কাছেও ভালো হওয়া যায় না। কি বলেন? একজন ছেলে বলছে, মা তোমাকে আমি একটা কথা বলতে চাই। বলে, কি কথা? বলে, মা কথাটা বলবো কিন্তু তুমি রাগ করবা না, আমাকে মারবা না। বলে, না তুই তো আমার ছেলে, তোকে মারবো কেন, রাগ করবো কেন? এই কথা বলার পর, এই কথা বলার পর ছেলে বলতেছে, বাবা পাঁচ বছর আগে আমার আব্বা ইন্তেকাল করছে। ও বাবা, আগে বললেন একটা, এখন আর সমস্যা নাই, আমার আলোচনার জায়গায় পেরে করে দেবো, সমস্যা নাই। আপনার কি বিরক্ত আছেন বাবা? এ বাবা, ছেলে বলছে, ও মা পাঁচ বছর আগে আব্বা ইন্তেকাল করেছে, তুমি একজন বিধবা মহিলা, এখনো দেখা যায় তুমি মাথার কাপড় পেটের পেট মাথা বের করিয়া পেট বের করিয়া বেহায়ের মতো রাস্তা দিয়ে চলো। মা কয়, দাঁড়া। তাহলে বোঝা যায় উচিত কথা বললে নিজের মাও কি হয়, কথা বলে না কেন, শত্রু হয়। ও বাবা, কোরআনের বাস্তব কথা যদি বলি, আমি কিন্তু সকলের কাছে ভালো হব না, আর আমি সব মানুষের কাছে ভালো হতে চাই না, আমি আমার আল্লাহর কাছে ভালো থাকতে চাই। এই জন্য বাবা, পাঁচ নম্বর দিল মানে রাষ্ট্রীয় আইন। এই কোরআন যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়, ও মুসলমান এই জমিনে শান্তি হবে, শান্তিতে বসবাস করতে পারবা, শান্তিতে থাকতে পারবা। এই জমিনে চোর থাকবে না, ডাকাত থাকবে না, ছিনতাইকারী থাকবে না, বেনামাজি থাকবে না, সুদখোর ঘুষখোর থাকবে না, জিনা ব্যভিচার থাকবে না। ধরে বলুন ঠিক কি ঠিক না? কিভাবে থাকবে না বলার তো তেমন সময় নাই। ও বাবা,
সংক্ষেপে আপনাদের সামনে বলে যেতে চাই, আল্লাহর খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনার নিকটে এক মহিলা এসে তার মেয়েকে নিয়ে অভিযোগ করলো, ও আল্লাহর পয়গম, ও আল্লাহর খলিফা আপনার কাছে আমার একটা অভিযোগ, অভিযোগটা হলো আমি যে মেয়েটা সঙ্গে করে এনেছি এই মেয়ের সঙ্গে আপনার ছেলে খারাপ কাজ করেছে, অন্যায় কাজ করেছে। আল্লাহর খলিফা বললেন, আমিরুল মুমিনিন বললেন, মা গো আপনি অপেক্ষা করেন, আমি ঘরের ভিতরে যে আবার ফিরে আসব। ঘরের ভিতরে যাই আল্লাহর খলিফা তাকায়া দেখে তার ছেলে আবু শামা খাবার খাইতেছে, এমন তো অবস্থায় বলতেছে, ও ছেলে তাড়াতাড়ি করে খাবার খেয়ে নাও, কারণ তোমার ব্যাপারে অভিযোগ এসেছে, ছেলের খাওয়া বন্ধ হয়ে গেল। ছেলে বলছে, বাবা আমি আমাদের আমার বন্ধুর তাড়নায় পড়ে, বন্ধুদের তাড়নায় পড়ে এই অন্যায় কাজটা করে ফেলেছি, আপনি এবারের মতো আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি ওয়াদা করছি জীবনে আর এই কাজ কোনোদিন করব না। এবার স্ত্রী পাশের থেকে বলছে, স্বামী আমার যেই মহিলা অভিযোগ করেছে আপনি তাকে কিছু টাকা পয়সা, আপনি কিছু মুদ্রা দিয়ে স্বর্ণ দিয়ে তাকে বিদায় করে দেন, আর ছেলেকে প্রথমবারের মতো মাফ করে দেন। আল্লাহর খলিফা ছেলের কথা শোনে না, স্ত্রীর কথা শোনে না। এবার কাজীকে ডেকে বলছে, কাজী সাহেব ছেলে আমার অন্যায় করেছে, এই জন্য বিচারের ভিতরে কোনো দুই নাম্বারই হবে না। রাষ্ট্রপ্রধান যদি বিচারক হয় তার নিজের ছেলের ক্ষেত্রে যদি সঠিক বিচার করে, বুঝতে হবে ওই বিচারকের অন্তরের ভিতরে কার ভয়, আল্লাহর ভয়। নিজের ছেলের ক্ষেত্রে যদি সঠিক বিচার করতে পারে, বুঝতে হবে তার জনগণ যারা আছে তাদের ক্ষেত্রে সে সঠিক বিচার করবে। জোরে বলেন ঠিক কি ঠিক না। এবার আল্লাহর খলিফা কাজীকে ডেকে ডেকে বলে, কাজী সাহেব ছেলে আমার অন্যায় করেছে, অপরাধ করেছে, এই জন্য বিচারের ভিতরে কোনো ত্রুটি করা যাবে না। আমার আল্লাহ কোরআনের ভিতরে যেইভাবে জিনার বিচার করেছে সেইভাবেই বিচার করা লাগবে। কাজী সাহেব বলছে, আল্লাহর খলিফা ছেলে আপনার হোক আর আরেকজনের হোক এটা আমার দেখার বিষয় না, আমি সঠিকভাবেই বিচার করব। এবার বাবা হুকুম হলো 100, ডোররা মারতে হবে কত, 100। চামড়ার চাবুক আঘাত শুরু হলো, 50টা মারার পর ছেলে কাঁদে আর বলে, আব্বা জান সহ্য হয় না, আর তো সহ্য করতে পারি না, আজকের মতো আমাকে বিশ্রাম দেন, আপনি আগামী দিন আবার 50টা আমাকে মারবেন। খলিফা কোনো কথাই শোনে না, 80টা মারার পর সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর খলিফা সন্তানটা বুকের সঙ্গে লাগাইয়া নিশ্চিত হলেন, ছেলে আর দুনিয়াতে বেঁচে নাই। সন্তানকে দাফন করার পর এবার কাজীকে ডেকে বলে, কাজী সাহেব আর কয়টা বিতর আঘাত বাকি আছে, বলে 20টা। এবার বলে, আমার হাতে আপনি চাবুকটা দেন। এবার চাবুকটা আল্লাহর খলিফা নিজেই হাতে নিলেন, আমিরুল মুমিনিন হাতে নিয়া নিজের সন্তানের কবরের উপরে বাকি 20টা মেরে দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে যাইয়া সন্তান যেই রুমের ভিতরে থাকতো, যেই কামরার ভিতরে থাকতো, ওরে যেই বালিশটা সন্তানের মাথার নিচেই থাকতো, ওই বালিশটা বুকের সঙ্গে লাগাইয়া আল্লাহর খলিফা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কাঁদতেছে। স্ত্রী কাঁদে আর বলে, স্বামী আমার ছেলে অন্যায় করলো, অন্যায় করার পরে আপনার কাছে ক্ষমা চাইলো, অন্যায় স্বীকার করলো, আপনি তাকে ক্ষমা করলেন না, মাফ করলেন না। এরপরে বিচার শুরু হলো, 50টা মারার পরে সময় চাইলো, সময় দিলেন না, 80টা মারার পরে সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এরপরে সন্তানকে দাফন করা হলো, বাকি 20টা ছিল তাও আপনি কবরের উপরে নিজহাতে মারলেন, এখন ঘরের ভিতরে আসিয়া ওই সন্তানের মাথায় দেওয়া বালিশটা বুকের সঙ্গে লাগাইয়া আপনি কেন কাঁদতেছেন? আল্লাহর খলিফা বলতেছে, বিবিরে আবার এত সময় আমি যা করেছি আমার আল্লাহর কোরআনের আইন দিয়ে লক্ষ্য করে করেছি, আল্লাহু আকবার, আমি যে সন্তানের বিচার দুনিয়াতে করলাম, আমি বিচারক হইয়া এই বিচার যদি দুনিয়াতে না করতাম কিয়ামতের ময়দানে অবশ্যই আমার সন্তানের বিচার আমার আল্লাহ নিজ হাতে করতেন। ঠিক না ও বিচারক ভাইরা, ও
ক্ষমতাদার ভাইরা ভালো করে শুনে নাও, তাকে আল্লাহ পাক পাওয়ার দিয়েছে, শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, বিচার করার দায়িত্ব দিয়েছে। দুনিয়াতে যদি সঠিকভাবে বিচার না করিয়া কবরে চলিয়া যাও, কিয়ামতের ময়দানে তোমার বিচার করার জন্য কিন্তু একজন মালিক বসে আছে। ওই দিন কিন্তু কোন দুর্নীতি চলবে না, ধোকাবাজি চলবে না, দুই নাম্বারি চলবে না, সঠিক বিচার করবেন কে? আল্লাহ। বিচারকের বিচার করবেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? আল্লাহ। ও বাবা, তাহলে পাঁচ নাম্বার দিন মানে রাষ্ট্রীয় আইন। এখন যদি আপনার রাষ্ট্র যদি আল্লাহর আইন দিয়ে চলে, তাহলে জিনার বিচার হবে কার আইন দিয়া? আল্লাহর আইন দিয়া। এবার আসেন বাবা, সময় বেশি নাই, তাড়াতাড়ি যাই। আল্লাহ বললেন, ইমানদার লোকেরা এমন ভাবে তোমরা জিহাদ করবা, লড়াই করবা কাফেরের সাথে যেন ফিতনা খতম হয়ে যায়। ওয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ, এবং দিন পুরাপুরি আল্লাহর জন্য হয়ে যায়। ও মুসলমান, দিন আল্লাহর জন্য হোক, এটা কি আপনারা চান? জোরে বলেন চান। এবার একটা হাদিস শুনে নেন, যে হাদিস কানা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি জিহাদে শরীক হলো না, এই ব্যক্তি মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবে। কি অবস্থায়? জোরে বলেন, কি অবস্থায়? যেই ব্যক্তি জিহাদে শরীক হলো না, তার মৃত্যুটা হবে মুনাফিক মার্কা মৃত্যু। ও মুসলমান, তাহলে আল্লাহর এই ফরজ হুকুম আমাদের মানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখন এই হুকুম মানার জন্য যারা চেষ্টা করবে, যারা সংগ্রাম করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই হবে আমার কাছে সবচাইতে মর্যাদাবান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই ব্যাপারে সূরা তাওবা 20 নম্বর আয়াতের ভিতরে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযমু দারাজাতান ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর নিকট সেই লোকদেরই অতি বড় মর্যাদা যারা তার পথে নিজেদের ঘর বাড়ি ছেড়েছে, নিজেদের মাল ও জান দিয়ে জিহাদ করেছে। আল্লাহ বলছেন, ওয়া উলাইকাহুমুল ফাইজুন, আল্লাহ বলছেন তারাই হলো সফল। জোরে জোরে বলুন, সুবহানাল্লাহ। ও বাবা, জীবনের সফলতা যদি অর্জন করতে হয়, তাহলে বসে থাকা যাবে না, বের হতে হবে। বের হওয়ার জন্য আমার আল্লাহ হুকুম করলেন সূরা তাওবা 41 নম্বর আয়াতের ভিতরে। কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইনফিরু খিফাফাও ওয়াসিকালাও ওয়াজাহিদু বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছে, তোমরা বের হয়ে পড়ো হালকা কিংবা ভারী সরঞ্জাম লয়ে, আর জিহাদ করো আল্লাহর পথে নিজেদের মাল সামান, নিজেদের জান প্রাণ দিয়ে। এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝো। তাহলে আল্লাহর পথে লড়াই করলে মোমেনের কি হবে? কল্যাণ হবে। কি হবে? কল্যাণ হবে। ও বাবা, কেমন কল্যাণ হবে আমি আপনাদের সামনে সংক্ষেপে বলতে চাই। সূরা তাওবা 111 নম্বর আয়াত, আমার আল্লাহ বলে, ইন্নাল্লাহ আশতারা
নিশ্চয়ই আল্লাহ তাআলা মিনাল মুমিনিনা মুমিনদের থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম জান এবং মাল খরিদ করেছেন বি আন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময় কিসের বিনিময় আরো জোরে বলেন জান্নাতের বিনিময় এখন আমার ওই আল্লাহর জান্নাতের বিনিময় যদি আমাদের জান এবং মাল কুরবানি করতে হয় বিক্রি করতে হয় তাহলে আমাদের করণীয় কি আল্লাহ বলেন কাতিলুনা ফি সাবিলিল্লাহ আমাদের আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে লড়াই করতে হবে ও মুসলমান আল্লাহর পথে লড়াই করতে যাইয়া ফায়াকুতুলুনা ওয়ায়ুকতালুন আমাদের মারতে হবে প্রয়োজনে মরতে হবে ধরে বলুন ঠিক কি ঠিক না এখন আল্লাহর পথে লড়াই করতে গেলে আপনার যদি জীবন চলে যায় আপনার জীবনটা হবে শহীদ জীবন আপনার মরণটা হবে শহীদ মরণ আর আপনি আপনার জীবনটা যদি বেঁচে যায় তাহলে আপনার জীবনটা হবে গাজীর জীবন ধরে বলুন ঠিক কি ঠিক না একটা কথা চালু আছে হাতি মরলেও লাখ টাকা করে মরলেও লাভ বাঁচলেও লাভ সুবহানাল্লাহ বলেন শর্ত হলো আল্লাহর পথে যদি আপনি লড়াই করতে চান আল্লাহর পথে যদি আপনি সংগ্রাম করতে চান ও মুসলমান দুইটা জিনিস দিয়ে করতে হবে কয়টা জিনিস আরো জোরে বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তোমাদের মাল এবং জান দিয়ে মাল এবং জান দিয়ে এই মাল আর জান দিয়া আমাদেরকে আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে জিহাদ করতে হবে চেষ্টা করতে হবে মুজাহাদা করতে হবে সাধনা করতে হবে ঠিক কি না কেন আমাদের করতে হবে কারণ আমার আপনার নবী 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন যারা বলেন ঠিক কি ঠিক না ও মুসলমান সাহাবায়ে কিরাম যুদ্ধ করেছেন ঠিক কি ঠিক না যেই কাজটা নবী করলেন যেই কাজটা সাহাবায়ে কিরাম করলেন সেই কাজটা ঈমানদার মুমিনেরও করা লাগবে জোরে বলেন ঠিক না বে ঠিক এই জন্য সাহাবায়ে কিরাম জানের মায়া করেনি মালের মায়া করেনি তারা আল্লাহর জন্য তাদের জীবনটাকে কুরবানি করেছে তাদের মালকে কুরবানি করেছে কিভাবে কুরবানি করেছে এই কথাটা আমি আপনাদের সামনে বলতে চাই আপনারা কি শুনতে রাজি আছেন বাবা বলবো এ বাবা মুতার যুদ্ধ যে যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 3000 কয় হাজার 3000 আর কাফেরের সংখ্যা ছিল 100000 কয় লক্ষ 100000 এবার বলেন 3000 বেশি না 100000 বেশি 100000 কাফের আর মাত্র 3000 ইমানদার এই 3000 ইমানদার লড়াই করবে 100000 কাফেরের বিরুদ্ধে তারা কি কাফেরকে ভয় পেয়েছে জোরে বলুন তারা কি ময়দান ছেড়েছে না 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 ও বাবা এই যুদ্ধের জন্য আল্লাহর নবী তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন এক নাম্বার আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরতে যায়িদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নাম্বার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হযরতে জাফর বিন আবু তালিব তিন নাম্বার রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা এই তিন ব্যক্তির নাম ঘোষণা করে নবীজি বললেন যাও তোমরা যার যার বাসায় যাও বাসায় যাইয়া তোমরা বিদায় নিয়ে আসো হযরতে যায়িদ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যা বলেছেন আমার আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি তো সবই শুনেছেন আমাকে আর বাসায় যে বিদায় নেওয়ার কোনো প্রয়োজন নাই আমি প্রস্তুত আমি রেডি সুবহানাল্লাহ দুই নম্বর সেনাপতি জাফর বিন আবু তালিব বাসায় চলে গেলেন যাইয়া বিবি কে ডেকে ডেকে বলে বিবি রে তুমি আমাকে বিদায় দাও আমি তোমার কাছে বিদায় নেওয়ার জন্য এসেছি আমাকে আল্লাহ রসুল দুই নম্বর সেনাপতি বানিয়েছে আমি মুতার যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করার জন্য যাব স্ত্রী দুটি হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহকে ডেকে ডেকে বলে রব্বুল আলামিন স্বামী যুদ্ধ করার জন্য সেনাপতির দায়িত্ব
পালন করার জন্য মুতার যুদ্ধে যাইতেছে, তুমি আমার স্বামীকে যুদ্ধ করাইয়া গাজী বানাইয়া আবার তুমি আমার কাছে ফিরাইয়া দিও। এভাবে যখন দোয়া করতেছিল হযরতে জাফরের হাতে যেই তরবারি ছিল এর উল্টা পিট দিয়ে হালকা আঘাত করে স্ত্রীকে বলছে, বিবি আমার তুমি যেই দোয়া করতেছো এই দোয়া আমার আল্লাহ দরবারে কবুল হবে না, কারণ আমার আগে একজন সেনাপতি আছে আমার পরেও একজন সেনাপতি আছে, নিশ্চিত আমি মুতার প্রান্তে শহীদ হয়ে যাব আর তোমাদের সাথে দেখা হবে না। এই কথা বলার পরে এবার স্ত্রী গলা কাটা মুরগির মতো গড়াগড়ি খায়, কান্নাকাটি করে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো আব্বা আব্বা বলে ডাকার কান্নাকাটি করে, জাফর পিছনের দিকে তাকায় না, কারণ পিছনের দিকে তাকাইলে স্ত্রীকে দেখে মায়া লাগতে পারে, সন্তানকে দেখে মায়া লাগতে পারে, ধরে বলুন পারে কি পারে না। সন্তানগুলি কাঁদে দৌড়ায় কিন্তু জাফর পিছনের দিকে তাকায় না, ছেলে মেয়ে কাঁদে হাইরে গড়াগড়ি করে, কোথায় চলে যাও গো বাবা আমাদেরকে ছেড়ে। আল্লাহু আকবার বলে এ মুসলমান, এবার তৃতীয় নম্বর সেনাপতি হযরত আব্দুল্লাহ বিন রাওহা সে যখন বাসায় গেল, যাইয়া দেখে তার স্ত্রী কোরআনুল কারীম পড়তেছে, ঘরের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, বিবি তুমি একটু কোরআন তেলাওয়াত বন্ধ করো, আমি তোমার কাছে বিদায় নেওয়ার জন্য এসেছি, আল্লাহর রাসূল আমাকে মুতার যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করার জন্য হুকুম করেছে, আমাকে সেনাপতি বানিয়েছেন। এবার স্ত্রী বলছে, স্বামী আমার আপনার সঙ্গে আমার নতুন বিবাহ হয়েছে, এখন আমি ভালো করে আপনার চেহারাটা দেখতে পারি নাই, আপনি একটু ঘরের ভিতরে আসেন, আমি শেষবারের মতো আপনার চেহারাটা দেখে নেই, যাতে করে আমি জান্নাতের ভিতরে আপনাকে চিনে নিতে পারি। আব্দুল্লাহ বিন রাওহা বলেন, বিবি আমার আমি যে আল্লাহর দিনের জন্য লড়াই করতে যাইতেছি, আমি সংগ্রাম করার জন্য যাইতেছি, আমার ওই রব আমার ওই আল্লাহর কাছে কোনো কাজ অসম্ভব অসম্ভব না, আমি যে আল্লাহর কাজের জন্য যাইতেছি ওই আল্লাহ নিজেই জান্নাতের ভিতরে তোমার সঙ্গে আমার সাক্ষাতের ব্যবস্থা করে দিবে। এ বাজান তিনজন সেনাপতি চলে গেল মুতার যুদ্ধে, এবার যুদ্ধ শুরু হবে, লড়াই শুরু হবে, যুদ্ধ শুরু হলো, লড়াই শুরু হলো, প্রথম নম্বর সেনাপতি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলি কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে তাদের ঠিকানা জাহান্নাম করে দিলেন, এরপরে তিনি শাহাদাত বরণ করলেন, জোরে বলুন আল্লাহু আকবার। এবার ইসলামের ঝান্ডা ইসলামের পতাকা দ্বিতীয় সেনাপতি হযরত জাফর বিন আবু তালিব ধরলেন, ডান হাত দিয়ে পতাকা ধরেছে মুসলমান, ডান হাত দিয়ে যখন পতাকা উঁচু করে রেখেছে ওর পিছন পাশ দিয়ে কাফেরেরা আঘাত করেছে, ডান হাতটা কেটে পড়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে বাম হাত দিয়ে ইসলামের ঝান্ডা উঁচু করে ধরেছে, আবার আঘাত করেছে, বাম হাতটা কেটে পড়ে গিয়েছে, এবার মুখ দিয়া দাঁত দিয়া এবার ওই ইসলামের ঝান্ডা কামড়ে উঁচু করে রেখেছে, জাফরের দুইটা পা কেটে দেওয়া হয়েছে, এবার বডিটা জমিনে পড়ে গেল, এমন সময় একজন সাহাবী জাফরের সামনে দিয়া যায়, জাফর কাঁদে আর ডেকে ডেকে বলে, ও আল্লাহর নবীর সাহাবী আমি শেষবারের মতো তোমার কাছে একটা সংবাদ দিয়া যাই, তুমি আমার নবীকে সালাম দিয়ে সংবাদটা পৌঁছায়া দিও, সংবাদটা হলো আমার কি অবস্থা তুমি দেখো, আমার ডান হাত কাটা, ডান হাত কাটার পরে বাম হাত দিয়া ইসলামের পতাকা ধরলাম, বাম হাতটা কেটে দিয়েছে, পা দুইটা কেটে দিয়েছে, আমি ইসলামের পতাকা কামড়ে উঁচু করে রেখেছি, আমি আর বেশি সময় দুনিয়ায় থাকবো না, অল্প সময়ের ভিতরে দুনিয়া ছেড়ে চলে যাব, কারণ আমার নাকের ভিতরে জান্নাতের ঘিরাণ চলে এসেছে। নারায়ণ ঠাকুর। ও মুসলমান ইমানদার, ও
মুসলমান মুমিনরা শোনো, এবার জাফর ডেকে ডেকে বলো আমার নবীকে যে সালাম দে, সংবাদটা পৌঁছায়া দিও। ইতিমধ্যে খবর হয়ে গেল জাফর শাহাদাত বরণ করেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। সংবাদ ছড়িয়ে পড়ল, এবার তৃতীয় নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রওয়াহা এর দায়িত্ব। উনি একটু দূরে ছিলেন, উনি দূর থেকে সংবাদ পেয়ে দ্রুত আসতেছিলেন, লক্ষ্য করে দেখে পতাকা উঁচু হয়ে আছে, চিন্তা করলো এবার তো আমার পালা, কিন্তু পতাকা কে উঁচু করে রাখলো? উনি আসলেন হযরত আবু উবাইদা, আসলেন কাছে এসে দেখে হাত কাটা, পা কাটা, মাথা আলাদা করা, তারপরে ইসলামের পতাকা জমিনে পড়তে দেয় নাই। ও মুসলমান, জান্নাত তো শ্বশুর বাড়ির মোয়ানা, জান্নাতে যদি যেতে হয় অবশ্যই কোরআনের ভিতরে আমার আল্লাহ যা বলেছেন এগুলি আমাদের মানা লাগবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার আল্লাহ কোরআনের ভিতরে হুকুম করলেন, বান্দা আমি তোমাকে জান্নাত দেব, শর্ত হলো তোমার জান আমাকে দেওয়া লাগবে, মাল আমাকে দেওয়া লাগবে, তুমি যদি জান আর মাল আমাকে দিতে পারো আমি আল্লাহ ওয়াদা করলাম বি আন্না লাহুমুল জান্নাহ, আমি তোমাকে জান্নাত দান করব। বাবা এবার একটু আওয়াজ করে বলা লাগবে, এই জীবন দিয়েছেন কে? মাল দিয়েছেন কে? ও মুসলমান, মনে করেন আপনার পিতা আপনাকে একটা গরু দিয়েছে, এখন এই গরুটা খুব বড় হয়েছে, তাকে হাটে নিয়েছেন, 1,00,000 টাকা দাম হলো। 1,00,000 টাকা দাম হওয়ার পরও বাবা বলছে, সন্তান যা দাম হয়েছে কোনো সমস্যা নাই, আমি প্রয়োজনে তোমাকে আরো একটু বেশি দেবো, গরুটা তুমি আমাকে দাও। সন্তান বলে না, 1,00,000 টাকার কমও যদি গরু বিক্রি করি তারপর তোমার কাছে দিব না। এবার বলেন, যেই গরুটা বাবা দিল সেই গরুটা বাবা ক্রয় করতে চায় অথচ সন্তান দিতে চায় না, এই কাজটা কি সন্তানের জন্য ঠিক না বেঠিক? ন্যায় না অন্যায়? অবশ্যই অন্যায়। ধরে বলেন ঠিক কি ঠিক না? সমাজের বুদ্ধিমান হোক আর অবুদ্ধিমান হোক অনেকেই সমালোচনা করবে, এর মতন আর খারাপ ছেলে হয় না। ও মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে জীবন দিল, আমাদেরকে মাল দিল, যে আল্লাহ জীবন দিল সে আল্লাহ পাক, তোর ওই জীবন আমি করাই করব, আমি যে সম্পদ দিয়েছি ওই সম্পদ আমি করাই করব, সাধারণ কোনো মূল্য দিয়ে না, আমি আল্লাহ এমন একটা মূল্য দিলাম যেটা হলো জান্নাতের মূল্য। জোরে বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান, ব্যবসা করার জন্য 4টা জিনিস লাগে। জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? 4টা জিনিস লাগে। তাহলে আমরা নামাজে যে গুরুত্ব দিতেছি, রোজাতে, হজে, যাকাতে যে গুরুত্ব দিতেছি, ঠিক তেমনি ভাবে আল্লাহর পথে জিহাদ করার জন্য আমাদের গুরুত্ব দেওয়া লাগবে। ও বাবা, আল্লাহর দিন কায়েম করার জন্য আমাদের গুরুত্ব দেওয়া লাগবে, ঠিক কে ডেকে না? আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ জানি হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ জানি হয়। বলেন, আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ জানি হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ জানি হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, রাজি আছেন? কে কে রাজি আছেন? লিল্লাহে তাকবীর। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি ধৈর্য দিয়ে থাকতে পারি দিল কায়েমের পথে, আমার এমন ধৈর্য দিও সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ জানি হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ জানি হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আল্লাহু আকবার। আমার হৃদয়ে যেন হাসতে পারি যেন সবার সুখে,
আমার চক্ষু জানো কাঁদতে পারে মজলুমানের দুঃখে, আমার এমন দৃঢ় ঈমান দিও আমাদেরকে যেও না ভুলে, এই হাতগুলি তুমি জান্নাতে দিও, তুলে ধরে বলো না আমিন।